আপনারা সবাই আপনাদের মতো আন্দোলন চালান, আপনারা যদি মনে করেন আপনারা ধর্ণা মঞ্চে যেতে পারেন, যদি আপনারা নিরাপদ ফিল করেন তো, তবু আপনাদের বলবো এই সময় আমাদের মাথা খুব ঠান্ডা রাখতে হবে। বাইরে থেকে বিভিন্ন প্ররোচনায় আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ পাঞ্চাল করে দেওয়ার চেষ্টা চলছে, আপনারা সবাই দেখেছেন। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, খুব ঠান্ডা মাথায় আমাদের এই আন্দোলন চালিয়ে যেতে হবে। যতক্ষণ দেহে প্রাণ আছে ততক্ষণ আমরা এখানে যারা আছি ইমার্জেন্সি পরিষেবা দেওয়ার জন্য, তাদের নিরাপত্তা কার? আমাদের প্রশ্ন খুব সাধারণ। আমরা এখানে কাজ করতে এসেছি, কাজ করতে চাইছি, ইমার্জেন্সি পরিষেবা চালু আছে, কিন্তু প্রশাসন বলছে এই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নাকি তাদের নয়। এখন বলছে আপনারা ভেতরে আসুন, আমরা কথা বলবো। আর কোন ভেতরে কথা নেই, আমাদের আর্যগণ, আমাদের আর্যগণ, সিস্টার, জুনিয়র ডাক্তার, রেসিডেন্টস, এমওডিআর, আমরা সবাই একসাথে আছি। ইমার্জেন্সি স্টাফরা